হ্যালো মাই লিটল স্টার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তো রবিবার, ছুটির দিন, লেখাপড়া একদম না। আজ বরং তার থেকে একটা গল্প শোনো তোমরা। এবার থেকে প্রত্যেক রবিবার আমি তোমাদের একটা করে গল্প বলবো। তোমরা সবাই জানাবে কিন্তু কেমন লাগছে আমার গল্প, আর কোন কোন গল্প শুনতে চাও সেটাও জানিও। চলো এবার গল্পটা শুরু করা যাক। আজ আমি তোমাদের যে গল্পটা বলবো সেটার নাম হলো বাঘবড়। লিখেছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তাহলে শোনো সবাই গল্পটা। এক গরিব ব্রাহ্মণ ছিলেন, তার ঘরে ব্রাহ্মণীও ছিলেন, আর ছোট্ট একটি মেয়ে ছিল। কিন্তু তাদের খেতে দেওয়ার জন্য কিচ্ছু ছিল না। ব্রাহ্মণ অনেক কষ্টে ভিক্ষে করে যা আনতেন, এক বেলাও ভালো করে খেতে না খেতেই তা ফুরিয়ে যেত। সকল দিন আবার তাও মিলত না। একদিন তাদের ছোট্ট মেয়েটি পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গিয়ে দেখল সেই বাড়িতে পায়েস রান্না হয়েছে, ছেলেরা সব পায়েস খাচ্ছে। দেখে সেই মেয়েটিরও বড্ড পায়েস খেতে ইচ্ছে হলো। তাই সে বাড়ি এসে তার মাকে বললে, মা, আমাকে পায়েস করে দাও না, আমি পায়েস খাবো। শুনে তো তার মা কাঁদতে লাগলো। ভাতই ভালো করে খেতে পান না, পায়েস আবার কী করে করবেন? এমন সময় ব্রাহ্মণ ভিক্ষে নিয়ে ফিরে এসে দেখেন ব্রাহ্মণী কাঁদছেন। দেখে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন ব্রাহ্মণী, কী হয়েছে? ব্রাহ্মণী বললেন, মেয়ে পায়েস খেতে চেয়েছে, পায়েস কোত্থেকে দেব, তাই কাঁদছি। শুনে ব্রাহ্মণ বললেন, আচ্ছা আমি দেখছি এর একটা কিছু করতে পারি কি না, তুমি কেঁদো না। বলে তিনি তক্ষুনি আবার বেরিয়ে গেলেন। সেই গ্রামে একজন খুব ভালো জমিদার ছিলেন। তিনি যেই শুনলেন ব্রাহ্মণের মেয়ে পায়েস খেতে চেয়েছে, অমনি তাকে চমৎকার গোপালভোগ চাল, দুষের দুধ, চিনি আর মশলা দিলেন। ব্রাহ্মণ তাতে খুব খুশি হয়ে জমিদারকে আশীর্বাদ করে ছুট্টে বাড়ি এসে ব্রাহ্মণীকে বললেন, এই নাও তোমার পায়েসের জোগাড় এনেছি। সেই ব্রাহ্মণী কি লক্ষ্মী মেয়েই ছিলেন? তিনি এমনি সুন্দর রাঁধতেন যে তেমন রান্না কেউ কখনো খায়নি। তিনি যখন পায়েস রাঁধতে লাগলেন, তখন তার চমৎকার গন্ধে আশেপাশে সকল লোক পাগল হয়ে উঠল। একটা কাক সেই সময় পায়েসের গন্ধ পেয়ে বললে, আহা, এমন চমৎকার জিনিস একটু না খেয়ে দেখলে চলছে না। বলেই সে ব্রাহ্মণের ঘরের চালে এসে বসল। কাক অনেকক্ষণ ধরে ঘরের চালে চুপ করে বসে রইল। তারপর রান্নাঘরে একটু শব্দ হতেই সে বললে, ওই এবারে রান্না হয়েছে। খানিক বাদে আরেকটু শব্দ হলো, আর অমনি কাক বললে, ওই এবারে বাড়ছে। খানিক বাদে আর একটু শব্দ হলো, অমনি কাক বললে, ওই এবারে খাচ্ছে। সত্যি সত্যি ব্রাহ্মণ আর তার মেয়ে তখন খেতে বসেছিলেন। সে পায়েস এতই ভালো হয়েছিল যে তারা দুজনেই তা প্রায় শেষ করে ফেললেন। ব্রাহ্মণীর জন্য খুব কমই রইল। তারপর ব্রাহ্মণীর খাওয়া যখন শেষ হলো, তখন পাতে বা হাঁড়িতে পায়েসের একটু দাগ অবধি রইল না। কাক এতক্ষণ বসে থেকেও যখন কিছুই খেতে পেল না, তখন তার বড্ড রাগ হলো। সে মনে মনে বললে, আমাকে এমন করে ঠকালে এ শোধ দিতেই হবে। ব্রাহ্মণের বাড়ির কাছে একটি প্রকাণ্ড বন ছিল, আর সেই বনে মস্ত একটা বাঘ থাকতো। কাক দুষ্টু ফন্দি এঁটে সেই বাঘকে গিয়ে বললে, বাঘমশাই, আমাদের ব্রাহ্মণ ঠাকুরের একটি সুন্দর মেয়ে আছে, আপনি এমন সুন্দর বর, আপনার সঙ্গে মেয়েটির বিয়ে হলে বড় ভালো হয়। বাঘ বললে, বিয়ে ঠিক করে দেবে কে? আমি কথা কইতে গেলে তো তারা ছুটে পালাবে। কাক বললে, আপনাকে কিছু করতে হবে না, আমি সব ঠিক করে দিচ্ছি, আগে আপনি ব্রাহ্মণকে কিছু খাবার পাঠিয়ে দিন। বাঘ বললে, বেশ কথা, আমি গ্রামে গিয়ে কুত্তা মেরে ব্রাহ্মণের বাড়িতে রেখে আসব। কাক তা শুনে জিভ কেটে বললে, না না, তারা কুত্তা খাবে না, আপনার বাড়িতে যে লেবুর গাছ আছে সেই গাছে লেবু পাঠিয়ে দিন, আমি লেবু নিয়ে যাবোক্ষণ। বলে সে কয়েকটা লেবু নিয়ে ব্রাহ্মণের বাড়িতে দিয়ে এসে বললে, বাঘমশাই, তারা তো লেবু খেয়ে ভারী খুশি হয়েছে, এমনি করে দিন কতক লেবু দিলেই মেয়ে দিয়ে দেবে।
শুনে বাঘ আহ্লাদে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। এমনি করে কাক রোজ লেবু নিয়ে যায় আর বাঘকে বলে তারা মেয়ের বিয়ে দেবে। আসলে সেটা মিথ্যে কথা, কিন্তু বাঘ মনে করে ব্রাহ্মণ বুঝি সত্যি সত্যি মেয়ে দেবে বলেছে। তারপর একদিন বাঘ বললে, কই লেবু তো ফুরিয়ে গেল, মেয়ে তো বিয়ে দিলে না। কাক বললে, দেবে বই কি, আপনি যখন চাইবেন তখনই দেবে। বাঘ বললে, তবে তাদের বল গিয়ে যে কাল রাত্রে যদি মেয়ের বিয়ে না দেয় তাহলে তাদের সবাইকে চিবিয়ে খাবো। কাক তো তাই চায়, সে তক্ষুনি ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বললে, ওগো শুনছো, কাল রাত্রে বাঘ আসবে তোমাদের মেয়ে বিয়ে করতে, যদি বিয়ে না দাও সকলকে চিবিয়ে খাবে। এ কথা শুনেই তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বুক চাপড়ে চেঁচিয়ে কাঁদতে লাগলেন। কান্না শুনে গ্রামের সব লোক ছুটে এসে বলল, কি হয়েছে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বললেন, কাল বাঘ আসবে আমাদের মেয়েকে বিয়ে করতে, বিয়ে না দিলে সকলকে চিবিয়ে খাবে। শুনে গ্রামের লোক বলল, এই কথা? আচ্ছা দেখা যাবে বেটা কেমন বিয়ে করে, আর না দিলে আর চিবিয়ে খায়, আপনার কোনো ভয় নেই, আমরা সব ঠিক করে দিচ্ছি। বলে তারা বাঘের কাছে খবর পাঠিয়ে দিলে, বাঘ মশাই আপনার মতন এমন ভালো বর কি আর হবে, আপনি পোশাক পরে আসবেন, সবার মাঝে বসবেন, গান বাজনা শুনবেন, নিমন্ত্রণ খাবেন, তারপর বেশ ভালো মতো করে বিয়ে করে চলে যাবেন। তারপর তারা সকলে মিলে ব্রাহ্মণের উঠোনে 300 উনুন কেটে তাতে 300 হাঁড়ি তেল চড়ালো, কুয়োর উপর চমৎকার বিছানা করে রাখলো, তারপর ঢাক ঢোল বাজিয়ে খুব শোরগোল করতে লাগলো। বাঘ সেই গোলমাল শুনে বললে, ওই রে আমার বিয়ের ধুম লেগেছে। তখন সে তাড়াতাড়ি জামা জোড় পরে পাগড়ি হেঁটে নাচতে নাচতে এসে ব্রাহ্মণের বাড়ি উপস্থিত হলো। অমনি সকলে, আরে বর এসেছে, বাজা বাজা বলে বাঘ মশাইকে সেই কুয়োর উপরকার বিছানা দেখিয়ে দিলে। বাঘ মশাই তো তাতে লাফিয়ে বসতে গিয়েই ঘ্যাঁও করে বিছানা শুদ্ধ কুয়োয় পড়েছেন, আর তার সঙ্গে সঙ্গে গ্রামের সকলে মিলে সেই 300 হাঁড়ির গরম তেল আর 300 উনুনের আগুন কুয়োয় এনে ঢেলেছে। তারপর দেখতে দেখতে বোকা বাঘ পুরে ছাই হলো, ব্রাহ্মণেরও আপদ কেটে গেল। কাক তামাশা দেখবার জন্য ঘরের চালে বসেছিল, পাড়ার ছেলেরা ঢিল ছুঁড়ে তার মাথা গুঁড়ো করে দিল। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আমার স্টারেদের জানাতে ভুলো না যেন। আরও জানিও আর কোন কোন গল্প তোমরা শুনতে চাও আমাদের এই চ্যানেল থেকে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, টাটা।